ত্রিপুরা মেডিকেল কলেজ অক্সিজেন প্লান্ট ফিয়গুইরুখা মন্ত্রকরা বিপ্লব কুমার দেব ফাঁসাল পান্ডাও মানচাক্ষা ডিএম ওয়েস এমএলএ মিমি মজুমদার এন এস এম এম ডি ডক্টর সিদ্ধার্থ জাসওয়াল ত্রিপুরা মেডিকেল কলেজ নি সিও নখবই তমৈখ্যা কুবনি রং তিনি নি পান্ডানো রুগী মন্ত্র অকরা বিনি ককলাম নারুকথানী সাকা প্রভাব প্রতিবর্তী হতো
ভৌগোলিক স্থিতি ই সব কিছু প্রমাণিত করে। আমার চেয়ে অনেক লম্বা মানুষ আছে, আমার চেয়ে অনেক বেটে মানুষ আছে, আমার চেয়ে লম্বা হলে বেশি করে নেবে, এসব কোনো গ্যারান্টি নেই। দৃঢ় মানসিকতা, জিত নিষ্ঠ, যেখানেই ডকবাবে হার নিষ্ঠ। নরেন্দ্র ভাই মোদী এমন একজন ব্যক্তি, না তুফান হোক, সাইক্লোন হোক আর কোভিড হোক, কাউ মোদীকে পরাজিত করতে পারে না, কারণ মোদী সবকে পরাজিত করে প্রমাণিত করেছে। আজকে আমি এখানে যেখানে দাঁড়িয়ে আছি, কিসের কার্যক্রম, কিসের জন্য এসেছি? অক্সিজেন প্লান্ট 600 LPM, আজকের দিনে সবচেয়ে বড় অক্সিজেন প্লান্ট এই যে অক্সিজেন। আর তার শুরুয়াত বা ইনোগ্রেশন করার জন্য এই কার্যক্রমে মঞ্চে উপস্থিত সমালোচনা করে না, আলোচনা করে না, অনেক সমাধান করে না, সমাধান করা সেটা হচ্ছে লিডারশিপের মূল ব্যক্তি। কেউ বলেনি মোদীকে যে কোভিডের টিকাকরণ ভারতবর্ষেই করতে হবে, কেউ আন্দোলন করে কিনে আনবো, অথবা বসেছিল চীন থেকে কিনে আনবো, বাইরের কোনো দেশ থেকে কিনে আনবে, ভারত কি করতে পারে? মানসিকতায় বিধবা মানসিকতা, দিগ্বাম্বর মানসিকতা। কিন্তু মোদী দেশীয় দুই কোম্পানি দিয়ে সেটা তৈরি করতে সক্ষম হল, তখন যদি এটাকে ঠিক হবে, রাশিয়ান দলটা ঠিক হবে, চাইনিজ দলটা ঠিক হবে, আলোচনা বিরোধিতা আমাদেরকে ভুললে হবে না, সেগুলো ডায়েরিতে লিখে রাখা উচিত। যখনই ভারতবর্ষের কোন প্রাকৃতিক দুর্যোগ হোক আর কোন বহির্দেশের আক্রমণ হোক, এই জাতীয় তথাকথিত বুদ্ধিজীবী তাদের আসলেই চেহারা বারবার ভারতবর্ষের মানুষের সামনে চলে এসেছে। মোদীজি যখন প্রধানমন্ত্রী হয়েছে ফার্স্ট 5 ইয়ার্স, কত বুদ্ধিজীবী দেখলাম, অ্যাওয়ার্ড পাচ্ছি, কোথায় এরা? কিন্তু যখন বলেছে অ্যাওয়ার্ডের সময় টাকা পাচ্ছি, তো তাদের বিষ নেই, কোন গ্রহে আছে? আচ্ছা, মানুষ তাদেরকে চিনে নিয়েছে। আমি আবারও বলি, মোদীর মতো প্রধানমন্ত্রী আছে বলে ভারতবর্ষের মধ্যে আমরা কোভিড মহামারী করতে পারছি। আজকে আমার যে কাজ করার শক্তি, সেটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে আসে, ওনার উৎসাহ, ওনার প্রেরণা, ওনার কমিটমেন্ট আর ওনার ইমপ্লিমেন্টেশন। সিদ্ধার্থ সরকার বলছিল, জৈসে হমনে ভেজা তুরন্ত পিএম কেয়ার ফান্ড সে উসি দিন উসকা স্যাংশন হয়ে গেল। ভারতবর্ষ কেউ কল্পনা করেছিল দিল্লি থেকে ও একটা মেইল করবে আর সেম ডেতে তার স্যাংশন হয়ে যাবে? মোদীর জন্য হয়েছে, ডিজিটাইজেশনের জন্য হয়েছে, অনলাইনের জন্য হয়েছে, তারও বিরোধ করেছিল, অনলাইন সব মোদী করে দিচ্ছে, কম্পিউটারাইজেশন করে দিচ্ছে, সমস্ত শ্রমিক তার চাকরি বাকরি হারিয়ে রাস্তা মধ্যে যাবে, আর এই শ্রমিকরা বলবে না, যারা তথাগত বুদ্ধিজীবী ও বিদেশি মানসিকতা থাকে তারা রাস্তা মুছে গেছে, গরিব বসেনি ভারতবর্ষের মানুষ বসেনি। এইমসি হসপিটালের এই অক্সিজেন প্লান্ট তার প্রমাণ করেছে। আজকে যদি ডিজিটাইজেশন না হতো, অনলাইন ব্যবস্থা না হতো, তো কোনোদিনই সিদ্ধান্ত
কোভিড মোকাবেলা কি ছিল আমাদের কাছে ইনফ্রাস্ট্রাকচার? কোনো কিছু তার জন্য তৈরিও ছিল না। মাস্কের জন্য মাস্ক কিভাবে হবে সেটা কি হাই হাই করছিল, স্যানিটাইজারের জন্য আন্দোলন করছিল, আজকে ত্রিপুরা মানুষ অক্সিজেন কনসেন্ট্রেট জানে অক্সিমিটার কে চেনে, গ্রামে পর্যন্ত কেউ কেউ অক্সিমিটার হয় উন্নতি ভাবে যে রয়ে যাবে পাঁচ দিন পর অক্সিজেন দেবে, এটাকে পরিবর্তন নয় কার জন্য হয়েছে? মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীর জন্য। আজকে ত্রিপুরাতে অক্সিজেন প্লান্ট আটটি ডিস্ট্রিক্টে আটটি স্যাংশন হয়েছে, কিংস হসপিটাল আজকে শেষও যে এলএমপি শুরু হয়েছে 120 ব্যক্তি করা হয়েছে, জিবি হসপিটালে 900 এলএমপি কিছুদিন মধ্যে তৈরি হয়ে যাবে, জামাদার অটল বিহারী ক্যান্সার ইনস্টিটিউশন আছে সেখানেও প্ল্যান তৈরি হবে, কিছু সময়ের মধ্যে যে আইজিএম হসপিটালে 1020 এলএমপি প্ল্যান্ট সবচেয়ে নর্থ ইস্টে বড় প্ল্যান্ট, হুমলঙ্গে ত্রিপুরা সরকারের খরচাতে অক্সিজেন প্ল্যান্ট, এনএইচএমের মাধ্যমে আরো 18টি অক্সিজেন প্ল্যান্ট পাইপলাইনে আছে ভারত সরকারের, কোনদিন কল্পনা করেনি ত্রিপুরা অক্সিজেন।